পৃথিবীতে এমন এক প্রাণী আছে যে প্রাণী কোনো রকমের খাবার না খেয়েই দীর্ঘ 10 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। শুনতে অসম্ভব মনে হচ্ছে, তাই না? কিন্তু বিজ্ঞানীরা 10 বছর ধরে এদের একটি প্রাণীকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে দেখেছেন। প্রাণীটি দীর্ঘ সময় শুধু না খেয়েই থাকেনি, বরং 7 বছর ধরে কোনো নড়াচড়াও করেনি। এই বিস্ময়কর প্রাণীটির নাম ওম, যা অনেকের কাছে বেবি ড্রাগন নামে পরিচিত। মানুষের মতো চামড়ার কারণে এটি মনুষ্য মাছ নামেও পরিচিত। এটি গুহায় বসবাসকারী ইউরোপের একমাত্র মেরুদণ্ডী প্রজাতি। দিনারিক আল্পসের গুহায় বসবাসকারী এই প্রাণীটি সেই অঞ্চলের মাটির নিচে বয়ে যাওয়া পানিতে বসবাস করে। এই প্রাণীটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, এরা মাটির নিচের সম্পূর্ণ অন্ধকারেও খুব ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারে। ওলমের চোখ সম্পূর্ণভাবে বিকশিত নয়, যার ফলে এরা অন্ধ, চোখে দেখতে পারে না। সুক্কিট অবস্থায় এদের চোখ স্বাভাবিক মাপের থাকলেও বয়স বাড়ার সাথে সাথে সেই চোখ খুব শীঘ্রই বন্ধ হয়ে যায়। কিন্তু এদের অন্যান্য ইন্দ্রিয়, যেমন ঘ্রাণ শক্তি ও শ্রবণ শক্তি, খুব তীক্ষ্ণ। পানিতে খুব অল্প পরিমাণে প্রাকৃতিক উপাদান থাকলেও ওলম সেটা অনুভব করতে পারে। ওলমের কানের ভিতরের অনুভবশীল পর্দা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এরা পানির নিচে শব্দ তরঙ্গ, এমনকি ভূকম্পনও অনুভব করতে পারে। ওলমের দেহ সরীসৃপের মতো, এরা লম্বায় 8 থেকে 12 ইঞ্চি পর্যন্ত হতে পারে। পুরুষ ওলমের তুলনায় স্ত্রী ওলম আকারে বড় হয়। এদের পেটের দিকে তাকালে আভ্যন্তরীণ অঙ্গগুলি জলজল করতে দেখা যায়। স্ত্রী ওলম একসাথে 70টি পর্যন্ত ডিম পারতে পারে, যার প্রতিটির ব্যাস 12 মিলিমিটার। একটি স্ত্রী ওলম সাধারণত প্রতি 12.5 বছরে মাত্র একবার ডিম পারে। ডিম ফোটার পর প্রাপ্তবয়স্ক হতে ওলমের আরও 14 বছর লেগে যায়, যদিও ওলমের বেড়ে ওঠা নির্ভর করে পানির তাপমাত্রার উপর। নিশ্চয়ই ভাবছেন, এই ছোট্ট উভচর প্রাণীটি তাহলে কত বছর বাঁচে? এদের গড় আয়ু 58 হলেও এরা 100 বছরেরও বেশি বছর বেঁচে থাকতে পারে। ওলম এক ধরনের ক্ষুদ্র চিংড়ি, ক্ষুদ্র শামুক ও মাঝে মাঝে পোকামাকড় খায়। এরা খাবার চিবিয়ে খায় না, বরং পুরোটাই গিলে ফেলে। খাদ্য সংকট হলে এরা বহুদিন না খেয়ে থাকতে পারে। এরা যখন খায় তখন একসাথে অনেক খাবার গিলে ফেলে এবং পুষ্টিগুলো লিভারে জমা করে রাখে। যখন খাদ্য সংকট দেখা দেয় সে সময় সেই সঞ্চিত পুষ্টি তারা কাজে লাগায়, আর সেক্ষেত্রে ওলম একটানা 10 বছর পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে।